আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আছি আমি পারভেজ হাসান প্রিন্স। তো আজকে খাবার ছিল চিকেন পা, মাটন লেগ আর কোয়েল পাখি। তো শুরু করা যাক, এটা বলেন তো পারলে দেখি কিসের জোল। এটা বুনা করা হয়েছে, অনেক মজা। করলে মাংসের অনেক মজা আর অনেক ভিটামিন এই মাংসের। কোয়েল পাখির হাড্ডি কিন্তু খারাপ না, এগুলো ভিডিও শেষে খাবো। কোয়েল পাখির হাড্ডিগুলো মজা, আর কোনো ক্ষতিও নেই। কিন্তু এই যে ফার্মের মুরগির পাগুলোতে হাড্ডি খাবেন না। আমি একটা বুদ্ধি করছি কি জানেন, দেখাই তো আমি যদি অনেকগুলো পা নিতাম না, তো সবগুলো তো আর খাওয়া সম্ভব হতো না, কষ্ট হয়ে যেত। এই কারণে কী করছি, পা নিচে পড়ে থাকলে তো আপনার দেখতে পাচ্ছেন, এই কারণে এই যে বাটি দিয়ে রাখছি, এই যে দেখাই, এই যে কেউ আর কিছু মনে করবেন না। হ্যাঁ, খাবার বেশি নিয়ে যদি না খেতে পারি, এটা খাবার নষ্ট করা হলো না। আমি এরকম করি না, আপনাদের যাতে দেখতে সুবিধা হয় এই কারণে একটু একটু উপরে করে দিচ্ছি। হুম
এটা বুনা করা হয়েছে, অনেক মজা। আর এই ঝোলটা হইতেছিল এই যে মুরগির পায়ের ঝোল ছিল, এই যে খাসি মাংসের ঝোলটা সব থেকে মজা। মুম হ্যাঁ একবার নরম। এই দেখেন নাড়া দিয়ে পড়ে যায় দেখছো। করলে মাংসটা মজা আছে আর প্রচুর ভিটামিন, কোনো ক্ষতিও নেই। অনেক আছে খান না এটা, কিন্তু তাদের বলবো আমার হাতের এই পারান্নটা খান। আর এদের ডাইল হয়ে গেল। একটু মজার একটু শুনবে দিছে। ভয় করে আজকে এই যে খাসি রানটা থেকে আমার পাটা বেশি মজা লাগতেছে। একটাবার রেখে দিই, হ্যাঁ ভিডিও শেষে আরো মজা করে খাবো। তাড়াহুড়ো করে খেলে দেখা গেছে আসল টেস্টটা পাওয়া যায় না। ও এই যে কোয়েল পাখিরও এই সিস্টেম বুঝছে, এই যে দেখেন এতগুলো কোয়েল পাখি রান্না করলে তো খাওয়া যেত, খাবারগুলো নষ্ট হতো। এখানে পরিমাণ মতো নিছি নিয়া, আপনার যাতে যাতে দেখতে সুবিধা হয় এখানে একটা বাটি দিয়ে নিছি, নিচে পড়ে থাকলে তো আপনারা দেখতে পারতেন না, অসুবিধে তো। আমি নিয়ে খাইতেছি এইটাই দেখতে পারতেন, ভিতরে কী আছে এটা দেখতে পারতেন না। এখন উঁচা করে দিয়েছে আপনাদের দেখতে সুবিধা হয়েছে।
ভাত খাই ফেলছি, এখন শুধু খাসি মাংস খাওয়া। থাকে ভাত নাই যেহেতু, এই যে দুইটা করে পাখি, হ্যাঁ রেখে দাও, সকালে খেতে পারবো। জোর করে খাওয়ার থেকে এগুলো পরে মজা করে আরাম করে খাওয়া পাবো। হ্যাঁ, যেহেতু ভাত শেষ হয়ে গেছে, আমি আর জোরাজুরি করলাম না। আচ্ছা, নিচে যখন পড়ছে সামনে, আলহামদুলিল্লাহ। হোক, গত ভিডিওর কমেন্টসগুলো পড়বো এখন। শিল্পা বেগম লিখছে, আমি ইন্ডিয়া থেকে আপনার ভিডিও দেখি, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। শান্তনা খাতুন লিখছে, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে আর খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তানিয়া একটা লিখছে, এতদিন কোথায় ছিলে, তোমার ভিডিও অপেক্ষায় থাকি, বাট যখন দেখি নেই তখন অনেক মন খারাপ হয়ে যায়। আর মন খারাপ করতে হবে না, এখন থেকে প্রতিদিন ভিডিও আসবে ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে, দোয়া করবেন আমার জন্য। শরীফুল খান লিখছে, ভাইয়া খাবারগুলো অনেক লোভনীয় আর আপনার ভিডিও এতদিন আসে নাই তাই ভাত খেতে মজা পাইনি, এখন থেকে প্রতিদিন আসবে ইনশাল্লাহ। রুমা শেখ লিখছে, আমি তোমার সব ভিডিও দেখি আর তোমার কথাগুলো অনেক ফানি লাগে, আমার নাম রুমা ফ্রম আসাম, থ্যাংক ইউ আপু এত দূর থেকে আমাদের ভিডিও দেখার জন্য আর সবসময় পাশে থাকবেন। এমডি মারুফ শেখ লিখছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, অনেক ওয়েট করার পর আপনার ভিডিও পেলাম, এগিয়ে যান ভাইয়া, পাশে আছি সবসময়, থ্যাংক ইউ। আপনার পাশে আছেন বলেই এখন আমাদের এত বড় একটা ফ্যামিলি, ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাবো আপনাদের সাথে নিয়ে। সাবলিনা ইয়াসমিন লিখছে, ভাই চেষ্টা করবেন ভিডিও এলাকার ঐতিহ্যবাহী সব খাবার নিয়ে ভিডিও করার, যেমন আমাদের বগুড়ার মাংস দিয়ে আলু কাটি, দই, কটকটি, এরকম আইডিয়া দিবেন। হ্যাঁ ইনশাল্লাহ আমি ট্রাই করব। হামিদা আক্তার লিখছে, আল্লাহ আপনার আম্মুকে সুস্থ রাখুক, আমিন, যেন প্রতিদিন আমাদের ভিডিও দিতে পারেন, দোয়া করি এগিয়ে যান, থ্যাংক ইউ আপু, দোয়া করবেন আমার জন্য। মারিয়া জান্নাত লিখছে, ভাই একদিন প্লিজ আন্টির হাতে রেসিপি দিয়েন প্লিজ, এত লোভনীয় দেখতে। আচ্ছা ইনশাল্লাহ ট্রাই করবো, আর এই আমুর হাতে রান্না খেতে হলে অবশ্যই নারায়ণগঞ্জ আসতে হবে, হ্যাঁ দাওয়াত দিল সবার জন্য। খাও বাবা খাও, ওর মুরগির মাংস অনেক প্রিয়, মানে এটা সিদ্ধ করে যখন ভাতের সাথে মাইখা দিই, একদম পাতিলে যে পানিটুকু থাকে সেটাও চাইটা খায়। একটু আগে খাইছে যদিও, এখন খাবে কিনা বলতে পারি না। বাবা তোমার পেট বড়া, নাও আসো, কই যাও, নাও শেষ করো, খাওয়া শেষ করো বাবা। তো তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আসবে, আর টপিকও দেখতে পাবেন, আমাকেও দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মজা মজার খাবার নিয়ে ভিডিও দেখতে চাইলে আমি অষ্টম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।